ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা একটি ফ্লায়ার টেমপ্লেট তৈরি করবেন বিশেষ করে যারা গ্রাফিক্স ত্রিবারে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রিয় শিক্ষার্থী আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো অ্যাডব ইলাস্ট্রেটর দুই হাজার বিশ ভার্সনে আপনারা যারা অন্য অন্য ভার্সন ব্যবহার করেন করেন তারাও কিন্তু একই প্রক্রিয়ায় কাজটি করতে পারবেন যাই হোক প্রশিক্ষার্থী আপনারা যখন আপনাদের কম্পিউটার থেকে অ্যাডোব ইলাস্ট্রিটস দুই হাজার বিশ রান করবেন অর্থাৎ চালু করবেন তখন কিন্তু মনিটর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন ক্রিয়েট নিউ আপনি এখানে মাউস দিয়ে অর্থাৎ মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন তো ক্রিয়েট নিউ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মনিটরের স্ক্রিনে নিউ ডকুমেন্ট নামে একটি ইন্টারফেস চলে আসবে তো সেক্ষেত্রে আমরা যেহেতু যে ট্যাম্পলিটটি তৈরি করব সেটি যেহেতু ডিজাইন রিলেটেড সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রিন্ট এই ট্যাপটিতে ক্লিক করুন তারপর যে কাজটি করবেন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমরা এখানে ইঞ্চিতে ক্লিক কাজ করব তাই এখানে এই এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন একটি ডাউনের এখানে ক্লিক করে যে মেনুটি আসবে সেখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিন প্রিয় শিক্ষার্থী এবার এখানে এ ফোর সাইজের যে মাপটি আমরা এটি দিয়ে দিব তো যথারীতি এ ফোর সাইজের ওয়াইট হলো এইট পয়েন্ট টু সেভেন এবং হাইট হল গিয়ে আপনার এগারো পয়েন্ট সিক্স এবার যেহেতু এটি প্রিন্ট রিলেটেড একটি ডিজাইন তাই অবশ্যই ব্লিট দিতে হবে সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে টপ বটম লেফট রাইট চারটা বক্স দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে প্রথম যে বক্সটি রয়েছে এর উপরের যে আপেরও আপনি এখানে মাউস পয়েন্টটা নিয়ে একবার ক্লিক করুন এখানে জিরো চলে আসছে তো এখানে কিন্তু প্রথমটিতে নির্বাচন করার সাথে সাথে কিন্তু অন্য যে তিনটে তিনটি বক্স রয়েছে সেখানে কিন্তু একই পরিমাপ কিন্তু চলে আসলো এর মূল কারণ হলো এখানে লিঙ্ক দেওয়া আছে যাই হোক এছাড়াও আপনারা ইচ্ছে করলে এখানে সিলেক্ট করে আপনি জিরো টু ওয়ান টু ফাইভ টাইপ করলে হবে এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করুন এখান থেকে অবশ্যই খেয়াল করবেন কালার মোড যেন সিমাই কালার থাকে এবং রাস্টার ইফেক্ট অবশ্যই তিনশো ডিপিআই হতে হবে অর্থাৎ তিনশো এখানে রয়েছে এবার ক্রিটে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী ক্রিটি ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন এখানে এ ফোর যে টেম্পে এ ফোর সাইজের টেম্পিটি এখানে চলে আসলো এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন এখানে একটি লাল দাগ দেখা যাচ্ছে এটি মূলত ব্রিট আর এই যে সাদা অংশ রয়েছে এটি হলো মেইন যে এ ফোর প্যাপারটি রয়েছে তার সাইজ এবার প্রথমে যে কাজটি করবেন আপনারা টুলবার থেকে এখানে লক্ষ্য করুন লাইন অর্থাৎ স্টক কালারটি রয়েছে এখানে ক্লিক করে নানে ক্লিক করুন অর্থাৎ লাল দাগটিতে ক্লিক করলেই বক্সটিতে ক্লিক করলেই কিন্তু এখানে স্টক কালারটি চলে যাবে এবার ফিল কালারটিতে ক্লিক করুন এবার পুনরায় এখানে লক্ষ্য করুন টুলবার থেকে অর্থাৎ এখান থেকে রিক্টিঙ্গাল টুলটিতে ক্লিক করুন এবার আপনি যে কাজটি করবেন মনোযোগ দিয়ে দেখুন একদম ব্রিড বরাবর একদম ব্রিড যেখান থেকে উপরের দিক দিয়ে শুরু হয়েছে এখানে মাউস পয়েন্টটা নিন এবং এখানে ইন্টারসেক্ট লেখাটি আসবে ইন্টারসেক্ট লেখাটি আসার সাথে সাথে আপনি এখানে মাউসের বাম বাটন চেপে ধরুন এবং কোন টানুন এবং একদম শেষের দিকে এসে যখনই আবার ইন্টারসেক্ট লেখাটি চলে আসবে তখন মাউসের বাম বাটন ছেড়ে দিন প্রিয় শিক্ষার্থী তো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেল এবার আপনি অবজেক্ট মেনুতে যান এবং অফসেট থেকে আপনি এখান থেকে অবজেক্ট মেনু থেকে আপনারা যে কাজটি করবেন এখানে পাত অফসেট পাত খেয়াল করুন পাত অফসেট পাত এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে যে উইন্ডোটি আসলো সেখানে অবশ্যই আপনি মাইনাস জিরো পয়েন্ট আপনার ফাইভ টাইপ করে দিবেন এবার প্রিভিও যে লক্ষ্য করুন প্রিবিও যে চ্যেকবক্সটি আছে এটি একবার ক্লিক করে উঠিয়ে দিন এবং পুনরায় ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু একটি গাইডলাইন চলে এসেছে এবার ওকে বাটনে ক্লিক করুন অবশ্যই খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী সেটা যেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হয় এবার ওকে বাটনে ক্লিক করে লক্ষ্য করেন এখানে গাইডলাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে আপনি ম্যাক গাইডে ক্লিক করুন ফলে এটি ল একটি গাইড তৈরি হয়ে যাবে এটি যদি বুঝতে চান তাহলে সিলেকশন টোলটিতে ক্লিক করুন এবার একটি খালি অংশ অর্থাৎ এখানে খালি অংশে ক্লিক করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আপনার একটি লাইন দেখা যাচ্ছে আপনারা যারা ডিজাইন করবেন তারা অবশ্যই এই ডিজাইনের যাবতীয় যে কন্টেন্ট অর্থাৎ একটি ফ্লাইয়ার তৈরি করতে যাবতীয় যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অর্থাৎ ট্যাক্সট অন্যান্য বিষয়গুলো কিন্তু এর ভিতরে আপনারা রাখবেন কিন্তু আপনারা কখনই বাইরে কিন্তু অর্থাৎ এই যে এরিয়াটি আমরা গাইড নিয়েছি এর বাইরে কিন্তু কখনোই কোনো ট্যাক্স বা অন্য অন্য কন্টেন্ট রাখবেন না কিন্তু শ্যাপ আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যারা ডিজাইন করেন ফ্রাই ডিজাইন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে শেপ আসলে কী তারপর যদি আমি একটু আপনাদের দেখাই আমি এখানে ক্লিক করলাম এখানে এই যে আমি একটা বক্স তৈরি করলাম এখানে যদি একটু কালারটা দেই তাহলে বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী এই হলো গিয়ে একটি শেপ অর্থাৎ আপনারা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে শ্যাপ আপনার ব্লিড বরাবর হোক কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই অন্যান্য বিষয় লোগো তারপর ট্যাক্স এগুলোর জন্য অবশ্যই এর গাইডলাইনের ভিতরে থাকে তো আশা করি প্রশিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন এবং একটি ফ্রায়ার টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় তা আপনারা শিখে গেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ